তো সন্ধ্যাবেলা এখন কি করব, আমি ভাবলাম যে সন্ধ্যাবেলা একটু সিমই করে দিই। আর রাত্র আজকে জানো তো আমরা শনিবার খাওয়ার, ওই খাওয়াটা ঠিকঠাক জুজজাত হয়নি, সেই জন্য এখন সন্ধ্যাবেলা আমাদের জন্য বেগুন ভাজা, মানে তোমাদের কাকু তো সুগার তো বেগুন ভাজা, আর রিমিদের জন্য আলুর তরকারি রুটি, আর তার সাথে রয়েছে একটু সিমই রান্না। তো চলো সিমই রান্নাটা কে আছে তোমাদেরকে দেখাতে। তো এদিকে হচ্ছে যে রিমি রান্না করছে সিমই, দেখতেই পাচ্ছ, আমি রান্না করছি না, আমি নেড়ে দিচ্ছি, মামু আমি নিয়ে রান্না রান্না করেছি করছে। আলু তরকারি, কারণ বুঝতেই পারছো সবটাই এখন সিমইটা এখনই সন্ধ্যাবেলা দেবো খেতে, আর রাত্রেবেলা তরকারি রুটি, কারণ আজকে ডিম টিম দেবো না, আজকে আমরা শনিবার নিরামিষ পেয়েছি। এদিকে রিমি দেখো ঘেমে গেছে সিমই রান্না করতে গিয়ে, আর ছোট্ট হাঁড়িতে বসিয়েছি বলে দুধ উতলে যাচ্ছে বলে রিমি একদম হাতানি হাতে রেডি করেই রয়েছে, আর আমি তো তরকারিটাকে বন্ধ করে রেখে দিই, আমি ভিডিওটা করে নিচ্ছি। তো চলো, কেমন লাগছে আমাদের দুজনের গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে রান্না করা? দেখা যাবে, মামনি রান্না করছে, আচ্ছা